নমস্কার আপনাদের সবাইকে স্বাগত দা রাজপেট চ্যানেলে। আমরা একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা চলে এলাম। আপনারা দেখেছেন যে আগের ভিডিওটায় কক স্প্যানিয়ালের কতটা অ্যাগ্রেসিভ বা কতটা চেঁচায় ডগ থেকে, তো আগে দেখা যাক কতটা কন্ট্রোলে, ট্রেনিং করানোর পর কতটা কন্ট্রোলে এসছে। ডগ দেখে চেঁচাবে কিন্তু ওকে চলে আসতে বললে ও চলে আসবে, ছেড়ে দিতে বললে ছেড়ে দেবে, থেমে যেতে বললে থেমে যাবে। এরা দেখতে পাবেন আজকে। আর যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনটা আসছে, ওটা ক্লিক করে দেবেন, দিলে আগের ভিডিওটা দেখতে পাবেন। চলুন আসুন দেখি ডগ থেকে গরু বা ছাগল থেকে কী করে। দেখলেন আমরা কন্ট্রোল করে নিলাম, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আসছে, ডগ দেখে চেঁচাচ্ছে, অন্য ডগ অন্য অন্য জিনিস দেখে কুকুর গরু দেখে দেখে চেঁচাচ্ছে। আমি কি বললাম চলে এসো, চলে এলো। এই যে কন্ট্রোলটা আসছে, এই কন্ট্রোলটা আসতে সময় লাগে কিন্তু এসছে, এর মধ্যে আসছে কন্ট্রোলটা, আস্তে 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 পুরোপুরি কন্ট্রোল চলে আসছে। কারণ যা বলবো তাই করবো। আপনারা দেখেছেন যে কেমন করে চেঁচাচ্ছিল, একে নো বললাম আবার চলে আসতে বললাম চলে এলো। এই অ্যাগ্রেশনটা কমাবেন কী করে? একটা ডগ একটা গরু বা ছাগল দেখলে সেখান থেকে চিনে যাচ্ছে, ও ও করে চিনে যাচ্ছে, চিনে যাচ্ছে, চিনে যাচ্ছে। আপনি দাঁড়িয়ে থাকবেন, প্রথম প্রথম ওকে বলবেন নো 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 ব্যাড হ্যাবিট। এই নো ব্যাড হ্যাবিটটা আপনাকে শেখাতে হবে। যা হোক করে ওকে ওকে সবসময় ওকে বলবেন কাছে এনে কোনো একটা জিনিস করছে হয়তো সেই জিনিসটা মুখে দিচ্ছে, বা যে বাচ্চাকে বলবেন নো ব্যাড হ্যাবিট বলে ওর কাছ থেকে ছাড়িয়ে নেবেন। ও না ছাড়লে ওকে একটুখানি এরম করে আদর করবেন, এরম করে বকবেন, নো ব্যাড হ্যাবিট বলবেন, বলে জিনিসটা ছাড়িয়ে নেবেন ওর কাছ থেকে। বা কোনো জিনিসের কাছে যাচ্ছে, নো চেয়ে যাচ্ছে, ওটাকে বলতে হবে নো ব্যাড হ্যাবিট চলো বলে ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসুন। একটু করে ট্রিট দেবে, একটু বিস্কুটের টুকরো হোক বা পেডিগ্রির টুকরো হোক বা রয়্যাল ক্যানিনের টুকরো হোক, একটু করে ট্রিট দেবে। যখনই ওকে ট্রিটটা দেবেন তখন কী হবে, ও বুঝে যাবে যে আমার যদি ওখানে না চেঁচিয়ে চলে আসি তাহলে আমাকে ট্রিট দেবে, হ্যাঁ আদর করবে, সাবাস। যখন 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 চলতে যাচ্ছে আপনি বলে নো ব্যাড হ্যাবিট, ওটা একদিনে করবে না, করতে 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 মাঝখানে সময় লাগবে, আমাদের তাড়াতাড়ি সময় লাগে না অতটা, কিন্তু বাড়ির লোক হলে অনেকটা সময় লাগবে। যদি দেখবেন যখন নো ব্যাড হ্যাবিট বলে যখন নিয়ে চলে এলে ও থেমে গেল তখন ওর সাথে ট্রিট দেবে, দিয়ে ওকে আদর করবে, ভেরি গুড সব বস, ভেরি গুড বলবে, বললে ওকে উৎসাহ করবে। তাহলে কী হবে, ওই জিনিসটাও করতে শুরু করবে, যখন ওর মাথায় এসে যাবে যে আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে ট্রিট দেবে, আদর করবে, উৎসাহ করবে, তখনও জিনিসটা আস্তে আস্তে আপনার কন্ট্রোল হবে। এবং এই জিনিসটা বারে 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 প্র্যাকটিস করাতে হবে, করালে জিনিসটা তাড়াতাড়ি উঠে যাবে, তাড়াতাড়ি ওর ইজি হয়ে যাবে। আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না, ছোটোই রাখলাম। যদি আমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অলে প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে আসবে।